হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমরা খুব একটা ভালো একটা জায়গাতে আছি, যেটা আপনারা পাশে দেখতে পারতেছেন। তো আমরা কিন্তু বহু দূর এসে একটা ভিডিওটা হয়তো বানানোর ইচ্ছা আসলো না, তবে কি ভালো লাগলো, পরিবেশটা বহুত ভালো লাগতেছে। তো আমরা ফাঁকে থেকে শুনি যে আর কি ফুলবাড়ি ব্রিজটা বহুত দূর, বহুত বড় আসামের ভিতরে একটা ভালো একটা ব্রিজ হবো। তো সবাই আপনারা আসবেন, দেখবেন ব্রিজটা কতটুকু হয়তো এখনো কাম চলে আছে। তো টেম্পোরারিভাবে একটা ব্রিজ বানা আছে, এখনও ফুলবাড়ি ব্রিজটা হয় নাই, হয়তো আমরা এখনও শুনে আছি, কিন্তু আমি পেটে গেলে এসে দেখলাম যে এই জায়গাতে একটা ব্রিজ চলে আছে, কাম চলে আছে টেম্পোরারিভাবে। যতটুকু আপনার রড সিমেন্ট হয়তো গাড়ি আসা যায় না, তো এই জায়গা দিয়ে আপনার পাচার করবো বস্তুপাতি মাল মেডেল যতটুকু পাচার করব। এই জায়গাতে ব্রিজটা এখনও হয় নাই, তবে কি হবো আপনারা দেখবেন পরবর্তীতে বিষ্ণুকা হবো। ছোটো এই জায়গা দিয়ে যেগুলা গাড়ি ঘোড়া যে পার করে, এক সাইডে নদী, আমার চারিপাশে নদী, এই সাইডে বহুত নদী, এই সাইডে বহুত বড় এরিয়া, একটা নদী ব্রহ্মপুত্রর মতো নদী। তো এই সাইডে একটা লঞ্চ আছে, আপনাদের সব দেখাবো, কিন্তু দেখেন আপাততভাবে এখানে জিসিবি চলে আছে, মানে কামটা করার জন্য, কামটা ফুলফিল করে নাই, কিন্তু কাম বহুতগুলো জিসিবি বা ট্র্যাক্টর চালায় আছে এই সাইডে। তো এখানে জিসিবিদের যেগুলো কাম করে আছে, এটা টেম্পোরারিভাবে ফুল ব্রিজ করার জন্যে যেগুলো মাল মেডেল আনবো তার জন্য ব্রিজের কামগুলো চলে আছে, যাতে মাল মেডেল আনার জন্য সুবিধাজনক হয়। তো এই সাইডে দেখেন, এই যে এই সাইড দিয়েও আপনার বহুতখিনি কাম চলে আছে এই সাইডেও। তো স্যার এই সাইডে দেখা যায় বহুত ভালো ভালো ই চলে আছে, লঞ্চ চলে আছে। এই সাইডে একটা জাহাজ আছে, জাহাজটা দেখায় আপনার আসে। তো এই যে এই সাইডে জাহাজটা খুব ভালো, এই সাইডে দেখেন জাহাজটা হয়তো ছোটো হলেও বহুত ভালো একটা জাহাজ। তো আমরা বহুত দেখছিও, তবে কি এই জায়গাতে এসে ভালো লাগলো, মনটা ফ্রেশ হলো, হয়তো আপনারাও আসবেন পরবর্তীতে দেখার জন্য। তো এই সাইডে চারিপাশে বহুত এরিয়া, চর এরিয়া, এই সাইডে নাও আছে এই সাইডে, বহুত স্বপ্ন আসলো, আশা তো বহুত আছে, হয়তো পূরণ করবার পারবো কি না জানি না, কিন্তু হয়তো সব ইচ্ছা, কিন্তু ইচ্ছা তো বহুত আসলে, বহুত জায়গা ঘোরার ইচ্ছা আসলে। তবে কি আমরা ছোট একটা ট্রিপ নিয়ে, যেটা আমরা জার্নিতে আইসি, হয়তো একটা উদ্দেশ্য নিয়ে আইসি, এই জায়গাতে ফুলবাড়ি ব্রিজ দেখবো, কিন্তু বহুত আগে শুনছি, কিন্তু হয়তো দেখি নাই কোনোদিন, কিন্তু এই জায়গাতে এসে এতটুকু ভালো লাগলো যে ফুলবাড়ি ব্রিজটা দেখে হয়তো ভালো লাগবো পরবর্তীতে। হয়তো স্টেপটা, কামের স্টেপটা স্টেপ বাই স্টেপ আগবাড়ে যায় আছে, কিন্তু আমরা হয়তো শুনছি কিন্তু দেখি নাই, তবে আজকে দেখে গেলাম ভালো লাগলো, কিন্তু পরবর্তীতে আবার আসবো ফুল ব্রিজটা দেখানোর জন্য, ফুল ব্রিজটা দেখবো, যাতে মনে একটা উৎসাহ নিয়ে আসবো, যাতে ভালোভাবে দেখা হারি ব্রিজটা। তো এখন কাম চলে আসে, হয়তো আমরা মানুষের মুখে শুনে আসছিলাম যে কামটা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হয় নাই, তবে পরবর্তীতে আবার আসবো, আবারও দেখবো আমরা ব্রিজটা। তো এখানে বহুত মানুষ আছে, ভিড় আছে, বহুত মানুষ দেখবার নিকেও আছে, তো আশেপাশে বহুত এরিয়াটাও আছে এই জায়গা দিয়ে, যে ভালো এরিয়া। তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আশা করছি ভিডিওটা ফুল দেখে নেবেন। তো খুদা হাফিজ, বাই।